আন রাজ্যত এক্সপ্রেসওয়ে, অসমত কিলার হাইওয়ে, দহ বছরে নির্মাণ চলি থাকা রাষ্ট্রীয় ঘাইপথত প্রাণ হেরাইছে শিশুর লগতে কেবাজনো লোকে। এনএইচআইডিসিএলর চরম গাফিলতির বাবে বৃহস্পতিবারে করুণ মৃত্যুক সাবতিবলগা হল আড়াই বছরিয়া শিশুটিয়ে। টিয়কর জগদ্বারত রাষ্ট্রীয় ঘাইপথর মাজতে খান্দি থা নলাত পড়ি মৃত্যু হয়েছিল শিশুটির। পাঁচ বছর পূর্বে খন্দা হয়েছিল এই গাঁতটো। হয়, পাঁচ বছর পূর্বে খন্দা এই গাঁতটোয়ে মরণের কারণ হল এটি দেহ শিশুর। আজি দুবছর তিন বছর এফালে জেরা দিয়ে ভাঙি গুছি যায়, সেই কারণে এইবুর অতলাই বনাইছো, এইবুর অতলাই বনাইছো। দহ বছরে মরণত শরণ দি এই পথটোরে অহা যাওয়া করে প্রাণ দিবলগিয়া হয়েছে আন বহুজনে। চলিত বর্ষর ১৮ মে টিয়কর জগদ্বার নৈর দলংত পড়ি মৃত্যু হয়েছিল এগারী ভূতত্ত্ববিদর। ১৮ অক্টোবরত রাষ্ট্রীয় ঘাইপথর দুরবস্থার বাবে স্কুলল যাওতেই করুণ মৃত্যুক সাবতিবলগা হয়েছিল এগারী সপ্তম শ্রেণীর ছাত্রীয়ে। ইমানর পিছতো গা লড়া নাই বারে বারে টোল কর বড়া রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের। মৃত্যুর ফান পাতিছে নেকি? প্রত্যেকটো দিনাই আপনার এক্সিডেন্ট এক্সিডেন্ট। যদি রোদ দিয়ে আপনার ধূলি থাকিব নোৱাৰে, মানুহ বাইক লৈ অহা যোৱা কৰিব নোৱাৰে, বৰষুণ দিলে পানী কোনখিনিত গাঁত আছে, কোনখিনিত খাল আছে একো ধৰিব নোৱাৰে, এনেকুৱা এটা পৰিস্থিতি কৰি আমাৰ টিয়কত এৰি দিছে। গতিকে বাৰম্বাৰ চাৰিটা পাঁচটা কোম্পানী হলোৱাৰ পিছতো যদি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া আজিলৈকে এইটো পদক্ষেপ লৈ কামখিনি আগবঢ়াই নিব পৰা নাই, গতিকে এতিয়া কি কৰিলে ভাল হয় সেইটো চৰকাৰে নিজ চকুৰে চাওক। হাজার প্রতিবাদেও গা লড়াব পৰা নাই এনএইচআইডিসিএলর। তদানীন্তন কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীর লগতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কঠোর নির্দেশনাকো কেড়ে পড়া নাই রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে। প্রশ্ন হয় কার সাহসত বলিয়ান হয়ে এনে দুঃসাহস করব পাৰিছে এনএইচআইডিসিএলে। মুখ্যমন্ত্রীগুলি দাবি জানাব বিচাৰিছোঁ, অতি সোনকালে নিজাববিয়াক পুলিশ প্রশাসনে এই কোম্পানিটির উপর তদন্ত করব লাগে। এনএইচআইডিসিএলর যিগৰাকী জিএমে কোনো কাৰণত আমাৰ কমপ্লেইন হ'ব, আমি বিভিন্ন ধৰণৰ আমি তেওঁলোকক অভিযোগ দিয়াৰ পাছত তেওঁলোকে কেতিয়াও গুৰুত্ব দিয়া দেখা নাযায়, সেইগৰাকী জিএমকো তদন্তৰ আওতালৈ আনি শাস্তি প্ৰদান কৰিব লাগে। দহ বছৰে কুম চেলেকুৱাৰ গতিৰে নিৰ্মাণ কৰা ৰাষ্ট্ৰীয় ঘাইপথে জলাকলা খুৱাইছে উজনি অসমৰ ৰাইজক। যিমানেই দিন উকলিছে সিমানেই খুব বাঢ়িছে ৰাইজৰ। আঢ়ৈ বছৰীয়া শিশুটিৰ মৃত্যুৰ পিছত শুকুৰবাৰে আমগুৰিত ঢোলৰ আলি অৱৰোধ কৰি দল সংগঠনে সাব্যস্ত কৰিলে তীব্ৰ প্ৰতিবাদ। ন মাহে জোৰ কাম ততে পেলাই থোৱা শিৱা হাৰ্ডালকা নামৰ প্ৰতিষ্ঠানটোক ব্লেকলিষ্টেড কৰাৰ দাবী প্ৰতিবাদকাৰীয়ে। দুঘণ্টীয়া এটা আমি পথ অৱৰোধ কাৰ্যসূচী হাতত লৈছোঁ আৰু এই কাৰ্যসূচী আমি চলাই যাম আৰু আগন্তুক দিনত আজি আমি আকৌ ৰাজস্বকীয় মহোদয়ৰ যোগেদি আমি মুখ্যমন্ত্ৰীলৈ আমি স্মাৰক পত্ৰ প্ৰদান কৰিছোঁ। যদি অতি শীঘ্ৰে ৰাস্তা মেৰামতি নকৰে আমি কিন্তু মুখ্যমন্ত্ৰী ঘৰ ঘেৰাও কাৰ্যসূচী আমি হাতত ল'বলৈ বাধ্য হ'ম। ন মাহে শিলগুটি এটা নেপেলোৱাকৈ শিৱা হাৰ্ডালকাই কোটি কোটি টকা সৰকাই নিয়া ঘটনাক সহজে ল'ব পৰা নাই উজনিৰ ৰাইজে। টিয়কৰ পৰা দিগন্ত হাজৰিকা আৰু শিৱসাগৰৰ পৰা প্ৰদীপ গগৈৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।